ফ্ল্যাশ খবর এক নজরে। নমস্কার, ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল। আজ আমরা দেশ, জেলা ও স্থানীয় আপডেট ফ্ল্যাশ খবর তুলে ধরব। আমরা প্রত্যেক দিনই এইভাবে আপডেট ফ্ল্যাশ খবর নিয়ে আসি আপনাদেরই জন্যই। আজকের বিশেষ বিশেষ আপডেট ফ্ল্যাশ খবরগুলি এক নজরে দেখে নিই। বৌদ্ধ শহর মাদুরাই সেরা আকর্ষণীয় ভ্রমণ স্থান। এক থেকে চার কলকাতার কন্টেনমেন্ট জোনের সংখ্যা বৃদ্ধি, চিন্তা বাড়াচ্ছে পুরসভার। কৃষি বিলের বিরুদ্ধে মুখ খুললেন খুশবীর সিং বাদল। কাশ্মীরের ত্রালে চলছে এনকাউন্টার, খতম এক সন্ত্রাসবাদী। জঙ্গলের ভেতর থেকে উদ্ধার করা হলো নিখোঁজ ছাত্রের লাশ, ঘটনাটি ঘটেছে বিহারের গয়ায়। রাস্তা জুড়ে শুয়ে রয়েছে অজগর, সাউস যুগিয়ে যেতে পারছে না কেউই, রইল ভাইরাল ভিডিও। ভারতের প্রথম জাতীয় পতাকা প্রস্তুতকারী ম্যাডাম কামার সম্পর্কে জানুন কিছু অজানা তথ্য। বৈদ্যুতিক টুপি এবার তাকে চুল গজাবে। চুক্তি অনুযায়ী ভারতীয় সংস্থাকে সাহায্য করছে না ফ্রান্স, অভিযোগ করল সিএজি। দিল্লি দাঙ্গা, ষড়যন্ত্রকারী হিসেবে পুলিশের চার্জশিটে এবার বৃন্দা কারার সলমন খুরশিদ। সংযুক্ত আরব আমিরাত কিভাবে ক্ষুদ্র রাজতন্ত্র ইউএই মধ্যপ্রাচ্যের পরাশক্তি হয়ে উঠছে। সবুজে ঢাকছে সেতু শুভ্র, মেরু অঞ্চল বাড়ছে চিন্তা। প্রকৃতির শোষণ তুলে ধরতে অক্লান্ত পরিশ্রম করেন যে শিল্পী। নতুন গবেষণা, ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন এমন ব্যক্তির ঝুঁকি কম করোনার। 20 বছর পূর্তি উপলক্ষে নিফার বিশেষ আয়োজন। এটা করোনা ভাইরাস নয়, চীনা ভাইরাস। করোনা ভাইরাস নিয়ে ফের চীনাকে কটাক্ষ ট্রাম্পের। মহিলাদের সাথে অভদ্রতা করলেই রাস্তায় টাঙানো হবে অপরাধীর ছবি সমেত পোস্টার, নয়া সিদ্ধান্ত যোগী আদিত্যনাথের। যাত্রী 50,000 হলেই শুরু ডাইনামিক ক্যালকুলেশন। দেশের প্রথম মহিলা পাইলট হিসেবে রাফাল ওড়াবেন বারাণসীর শিবাঙ্গী। দাম্পত্য জীবনে অশান্তি, বলি 13 বছরের মেয়ে। প্রায় 2.50 কোটি টাকার সোনা উদ্ধার শিলিগুড়ি থেকে। দিল্লির উপমন্ত্রী টুইট করে জানালেন তিনি এখন ঠিক আছেন। খেলার খবর, আজ লড়াইয়ে বিরাট বনাম রাহুল, দুই দলের প্রথম একাদশে থাকছে চমক। আইপিএল 2020 এর পঞ্চম ম্যাচে রোহিত শর্মা ব্যাটে ঝড় তুলেছিলেন,